প্লেন না কিন্তু বন্ধুরা, ছোট ক্যামেরা এর থেকে বেশি হবে না। বন্ধুরা অনেকদিন মুরগি মাংস হয় না, তা আজকে মা বললো যে একটু মুরগি মাংস খাবে, তো এখন একটা বেশি মুরগি নিয়ে এসেছি। এটা 1 কিলো 100 ওজন আছে, তার মানে ধরো 500 তো মাংস হবে। আর কুমড়ো ছিল একটা ভালো চাইনিজ কুমড়ো, ওটা দিয়ে কুমড়ো ভাজা হবে। কাটার কাজ হচ্ছিলো, তো একটা মুগুর বানিয়ে দিয়েছে, সেই মুগুরটা মুগুরটুকু কাটতে কাজে লাগে। দেশি মুরগি কিন্তু আমার মাংস কম দেখো, কিন্তু এর টেস্ট কিন্তু সলিড হয়। হ্যাঁ বন্ধুরা, মাংসটা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে আসছে। 1 কিলো 100 ওজন, দেখো কতটুকু হয়েছে। না আমি তো ব্লাস্ট করতে আসি তো ইয়েতে, যেটা সরে যায়। আমারও লেগ অতটা ভালো লাগে, তাহলে লেগ দুবার করে দিচ্ছি। না না না, তুমি খাবে? হ্যাঁ, দেশি মুরগির লেগ পিস মার খুব পছন্দ। পুরোটা কেটে নিচ্ছি, হলুদ লবণ। হ্যালো বন্ধুরা, কুমড়োটা একটু লবণ মাখিয়ে রাখছি, কুমড়োর ছক্কাটা বানিয়ে নেব, তেল দিচ্ছি, পাঁচফোড়ন দিয়ে দিলাম, ছড়ানোটা কুমড়োটা দিয়ে দিলাম, কুমড়ো ছক্কা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, জলটা বসিয়ে রাখছি গরম, এদিকে মাংস কষবো। আলু ভাজা হয়ে গেছে, তুলে ছড়িয়ে দিচ্ছি পুরো। হ্যালো বন্ধুরা, তেজপাতাটা কালো হয়ে যাবে, যার জন্য একটু তুলে নিচ্ছি, বেশি থাকলে পুড়ে যায়। হ্যাঁ, গোটা জিরে, রসুন, টমেটো দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, মশলা কষা হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, গোলমরিচ, তেজপাতা ভেজে তুলে রেখেছিলাম,
মাংসটা দিয়ে দিলাম আর চকটা বানিয়েছি সেটা ভাস্কর বাবাকে খেতে দিচ্ছি। রান্নাটা ভালোই হয়েছে।